তো হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে 20 তারিখের ব্লগ। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। আমি হচ্ছি পায়েল, আমার চ্যানেল নাম হচ্ছে বেঙ্গলি ব্লগ উইথ পায়েল। তো এই দেখুন রান্নাবান্না করেছি। 20 এপ্রিল বলেছিলাম, আমার 19 এপ্রিল আমার শাশুড়ির অ্যানিভার্সারি ছিল, তো সেই উপলক্ষে একটু ছোটোখাটো আয়োজন। তো চিকেন ভর্তা করেছি, ওদিকে চিকেন পকোড়া, চিলি চিকেন এগুলো সব করেছি, আর ডিমের চপ বাড়িতেই করেছি, সেটা পেয়েছি। তো শ্বশুরমশাইয়ের একজন বন্ধু আসবে তার ওয়াইফের সাথে, তো সেই জন্যই। আর এই দেখুন হাজব্যান্ড আজকে অফিস থেকে আসার সময়, মানে আজকে বলতে শনিবার দিন, তো আসার সময় তো কেক নিয়ে এসছে। তো একটা ফ্রিজেই ছিল, সকালবেলায় নিয়ে এসছে, তো এখন রেখে দিয়েছি। আর এই এখন কেক কাটিং হচ্ছে। তো ভাবলাম এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আপনার সাথে একটু শেয়ার করি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। খুব একটা আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আজকের দিনে মানে শনিবার দিন 20 এপ্রিল হঠাৎই 4টে থেকে পুরো 7:30 অবধি আমাদের কারেন্ট অফ ছিল। ওই কারেন্ট অফের মধ্যেই আমি সমস্ত রান্না বান্না করেছি। প্রচণ্ড পরিমাণে গরম তো পড়েছে জানেন, মানে আর পারা যাচ্ছিল না। এমার্জেন্সি জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে কোনো রকমে করেছি। ওনারা 7:30 পরে এসছেন এই ভাগ্যে, তো যাই হোক কারেন্ট চলে এসেছিলো, তারপরে ওনারা এসছে বসলো বসলো। তো এখন এই কেক কাটা হচ্ছে, আর আমি ফটো তুলছি, হাজব্যান্ড এই ভিডিও একটু শেয়ার তুলেছে। তো আর এই আর এখন এই কেকটা দেখুন এ করবো, কেটে কেটে ওনাদের দেবো, আর বাদ বাকিটা ফ্রিজে তুলে রাখবো, মানে আমরা বাড়ির সবাই খাবো, আমার মা, তারপর মা বাবা, হাজব্যান্ড, মেয়ে সবাই খাবো, খেয়ে তারপরে বাদ বাকিটা ফ্রিজে তুলে রাখবো। আর এত গরম পড়েছে না, হাজব্যান্ড ওই এনেছে তখন 11:30 এরকম অফিস থেকে ফেরার পথে এনেছে, তখনই গোলে মানে ইয়ে হয়ে গেছিলো, ওইটুকুনি সময়ের মধ্যে মানে নিয়ে এসছে রাস্তা থেকে তাতে। তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো হয়ে গেছিলো, তারপর ওই কারেন্ট অফ ছিল, তাতেই আর একটু সফট হয়ে গেছে। তো যাই হোক কী করা যাবে, গরমকালে গরম তো সহ্য করতে হবে, সব কিছু নিয়ে জীবন। তো অনেক দিন হয়ে গেল আপনার সাথে ভিডিওটা শেয়ার করছি, কারণ এত গরম পড়েছে না, তার মধ্যে মেয়ের স্কুলে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, তো আমি কিছুই ভিডিও করতে পারছি না, ব্লগিং করতে পারছি না সেরকমভাবে। কেন ও 9টার সময় স্কুলে যাচ্ছে, রিহার্সাল চলছে, 10:30 আসছে, আবার এসে 11:30 থেকে অনলাইন ক্লাস হচ্ছে পুরো 4টে অবধি, তাহলে বলুন কী অবস্থা। তো এই হচ্ছে, আর মানে এখন কেকগুলো কেটে নিচ্ছি, আর বেশ মজাই হয়েছিল দিনটা এই গরমের জন্য, মানে কারেন্ট অফটা হয়ে গেছিলো, খুব টেনশনে পড়ে গেছিলাম। তো যাই হোক ঠাকুরের দয়াতে সব কিছু আমি ঠিকঠাক সময় মতো করে ফেলতে পেরেছিলাম। আর তো এই আর এই দেখুন না কেকগুলো দেখছেন পুরো একদম নরম হয়ে গেছে, তো খুব দারুণ খেতে ছিল কেকটা। আর তো এই এখন কেটে এখন ফ্রিজে রেখে দেবো, আর ওনারা এসছে, খুব ওনারা জানেনই না যে মা বাবার অ্যানিভার্সারি, মানে আমার শ্বশুরমশাই যে বন্ধু এসছেন। তো আমি তো কিছু ছবি শেয়ার করেছি আপনাদের কমিউনিটিতে, আর তো খুব এ করছেন বলে কেন বলেননি। তো যাই হোক, আর ঠান্ডা গরমে আমার প্রচণ্ড কাশি হয়েছে, আর এখন ওদের এই দিয়ে দিচ্ছি। আর ওনারা আসামে থাকেন, মানে ওদের আদি বাড়ি আসামে, তো আসাম থেকে ছোটোখাটো জিনিস এনেছে, আমি পরের ব্লগে শেয়ার করবো। আর এই দেখুন এই সবগুলো, তো আশা করছি ভালো লাগলো আপনাদের ভিডিওটা।